তাদের এতদিনের টাকা পয়সা খেতে 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 এমন জায়গায় তারা চলে গেছে, তাদের ভরাছোয়ার বাইরে হয়ে গেছে, ভরাছোয়ার বাইরে চলে গেছে। বিজেপি কে সুযোগ দিয়ে দেখি আসো নিয়ে আসো দিদিকে একটা ফাঁকা দিদি একটা ফাঁকা ইমা এখন ঘুমা তুই করে ফাঁকা এটা ওর নিজের বুথ পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছে সবাই ওনাকে জেতান ভোটের সময় শুধু এসে বললে হবে ভোটের সময় শুধু এসে বললে হবে দেখুন আগে শুনুন আমি একটা কথা বলি আমার অল্প বয়স আমি জানি না আমি লেখাপড়া শিখে নিই হ্যাঁ আগে থাকতে সব খোঁজ খবর নিতে ভোটের সময় না হলে খোঁজ খবর হয় না আসলে কি জানেন এইখানে চালায় তো আমাদের তৃণমূল সরকার আমাদের তো কোথাও ঢুকতে দেয় না আজকে তৃণমূল সরকার চালায় সেটাই তো কথা আমাদের আজকে তৃণমূল তারপরেও আজকে কোনো রকম কোনো দুর্নীতি থেকে এরা সরে যায়নি, দুর্নীতি আরও বেড়েছে। ভোটের সময় শাসনে দিয়ে ভোটগুলো নেবে, তারপর তাদের সঙ্গেই আবার দুর্নীতি করবে। বাংলার মানুষ সব একসাথে হয়েছে, এইবারে তৃণমূলকে কী করে হাঁটানো যায় তার পরিকল্পনা তারা প্রতিশ্রুতি নিয়েছে এবং দেখবেন এই পঞ্চায়েত থেকে তৃণমূলের আসল ধ্বংস শুরু হবে। ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, রাজ্যপালের আর্থিক দুর্নীতির অভিযোগ। হ্যাঁ, ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন। অনেকেই এরকম করেছে, তারা অনেক নেতারা তারা এসেছেন, তারা শুধু টাকা পয়সা বানানোর জন্য এসেছেন, মানুষের কখনো সেবা করার জন্য মানুষের সুবিধার জন্য আসেনি। আমরা চাই তদন্ত হোক এবং যারা দোষী আছে তাদের শাস্তি হোক। বলছি দিদি, আজকে এই আতালিয়া গ্রামে একাধিক মানুষ তাদের নানা সুবিধা না পাওয়ার কথা আপনাকে জানালেন, ক্ষোভ জানালেন, তারা তো জানেও না, না তারা ভাবছেন সাংসদ আছেন বিজেপির এবং কেন্দ্রীয় সরকার দিচ্ছে, তারা ভাবছে ডাইরেক্ট সব কিছু হয়ে যায়। তারা তো জানে না যে তৃণমূল সরকারের হাত দিয়ে, কেন্দ্রীয় সরকারের টাকা তৃণমূল সরকারের হাত দিয়ে আসে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, স্বচ্ছ ভারত বলুন, যে শৌচাগার প্রকল্প সব কিছুই আসে, কিন্তু তারা পাচ্ছে না এবং তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। রাস্তাঘাট দেখেছেন কি অবস্থা হয়েছে, এতদিন পরে সিঙ্গুরের নাকি উন্নয়ন করেছেন, সিঙ্গুরে নাকি উন্নয়ন করেছেন, আজকে সিঙ্গুরের অবস্থা। তো তাদেরকে বোঝানোরও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যতক্ষণ না আমাদের সরকার আসবে ততক্ষণ আমরা, মানে যারা রয়েছি সাংসদ রয়েছি, তারা আমরা কিছুতেই কাজ করতে পারবো না। আমরা চাই পঞ্চায়েত দিয়ে শুরু হোক, অন্তত পঞ্চায়েতে মানুষের সঙ্গে আমাদের জিতে প্রার্থীরা তাদের সঙ্গে লড়াইটা, যতক্ষণ না সরকার আসে তাদের সঙ্গে লড়াইটা করুক। ভোটের আগে এসেছেন বলে এটাও একটা ক্ষোভ জানাচ্ছে যে ভোটের আগে কেন এসে? না, আসলে ওনাদের ক্ষোভটা আসলে আমাদের উপর নয়, ওদের ক্ষোভটা হচ্ছে যে এখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি বলে, এবং এখানে একটা লাইট লাগানোর জন্য যে আমাকে কত লড়াই করতে হয়, কত লড়াই করতে হয়েছে। আজকে লাইটটা পাস হয়েছে, এখনো পর্যন্ত কাজ শুরু করানো হয়নি, সেই লড়াইটা তো আর তারা জানবে না। জবাব দেওয়ার সময় এসছে, আপনাদের এই সুযোগ এসেছে। দেখুন, যতক্ষণ আমাদের সরকার আমাদের কোনো ক্ষমতা নেই, আপনারা নেতাদের না দেখে লড়াইটা করবে, অন্তত বলতে পারবো তারা পদকে যে ভাই তুমি লড়াই করো, আমি আছি এখানে, কে আছে আমাদের মতো নেই। আপনার নাম বলুন আগে। শৈলেন্দ্রনাথ মাঝি। বাড়ি? আঠালিয়া। আচ্ছা, আজকে সাংসদ এসেছিল আপনার এলাকায়? হ্যাঁ। কি বক্তব্য দিলেন, কি যা ক্ষোভের কথা? আমি বললাম যে আমি এই খোঁড়া লোক, আমার এই 76 বছর বয়স, আমি এখনো বার্ধক্য ভাতা পেলুম না, কোনো এ পেলুম না, কিচ্ছু পেলুম না আমরা, তাহলে আমাদের কি? আমি ওই জন্য দিদিমণিকে বললাম যে আপনারা আটদিন আগে আসেননি কেন, এখন ভোট এসেছে তাই এসেছেন, আমার বক্তব্য এইটা। সাংসদকে বললেন? হ্যাঁ, সাংসদকে বলেছি আমি। কি বললো তাতে? হ্যাঁ, কি বললে? হ্যাঁ, আপনারা দেখুন তারপর দেখছি। আপনাদের এলাকায় আসেননি? না, আগে আসেননি।